মায়ের ঋণ কখনোই শোধ করা যায় না। একটা শিশুর জন্য, একটা মানুষের জন্য যদি মা না থাকে তাহলে তার জন্য বড় হয়ে ওঠাটা অনেক কষ্টের, এবং সে কখনো আমার কাছে মনে হয় না যে তার মায়ের শূন্যতাটা কখনোই পূরণ করতে পারবে অন্য কোনো কিছু দিয়ে। মা সবসময় মা, এবং মাকে সবসময় ভালোবাসা উচিত প্রত্যেকটা মানুষের, এবং আমরা বেশি বেশি করে আমাদের মাদেরকে ভালোবাসবো, আমাদের মাদেরকে আদর যত্ন করব, কোনো ধরনের কষ্ট না হয় সেরকম আমরা কাজ করব। আমার মাও আমার জন্য দোয়া করেছে আমি যেন ভালো থাকি, আল্লাহ যেন আমাকে অনেক উপরে নিয়ে যায়। হয়তো আমি এই পর্যায়ে এসেছি, ভালো ক্রিকেট খেলছি, হয়তো আমার মায়ের দোয়ায়।